গরিবের চ্যাম্পিয়ন্স লিগ যেটাকে অনেকেই বলে টিপ্পনি কাটে, সেই ইউরোপা লিগের খবর অর্থাৎ সেকেন্ড টায়ারের খবর। তবে সেখানে আজকে রাতে যেই ম্যাচটা রয়েছে সেই ম্যাচ উত্তেজনা ছড়াবে সেটা ডেফিনেটলি বলা যায়। ফেনারবাচে ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড উত্তেজনা ছড়ানোর মতো লোক আছে, সেটা হচ্ছে হোসে মরিনহো। উত্তেজনা ছড়াবেন জোজেই মরিনহো, উত্তেজনা ছড়াবেন এরিক টেন হাগ, কারণ এই মরিনহো এই ম্যানচেস্টার মিলে একটা বিশাল ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা আছে। সেটা ম্যাচে নয়, ম্যাচের বাইরে যা যা অ্যান্টিক্স হয়েছে, আসলে ইন্টারেস্টিং মোমেন্ট আজকে হবে। খুব ইন্টারেস্টিং মোমেন্ট তো ডেফিনেটলি আমি এক্সপেক্ট করছি কিছু না কিছু। লাস্ট টাইম ফেনারবাচের একটা ম্যাচে ওই যে জোজে মরিনহো একটা ল্যাপটপ রেখে দিলেন, বললেন যে এখানে ভুল হয়েছে। যাই হোক, সেখানে ট্রেনিং এ অলরেডি শুরু করে দিয়েছেন এরিক টেন হাগ, আর আলেহান্দ্রো গার্নাচোর দিকে একটা বড় ভরসা থাকবে ম্যানচেস্টার ইউনাইটেড তাকিয়ে থাকবে। জোজে মরিনহো তার সাবেক দল ম্যানচেস্টার ইউনাইটেডকে ফেস করতে যাচ্ছেন তার বর্তমান দল ফেনারবাচেকে নিয়ে, যেই ফেনারবাচে আসলে টার্কিশ লিগে খুব একটা ভালো অবস্থানে নেই, খুব একটা ভালো অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেডও নেই। যদিও তারা ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডকে বেশ কনভিনসিংলি হারিয়ে এসছে, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটা একটা বড় ভরসা, তাদের একটা জয় আছে। ফেনারবাচের জন্য তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে তারা ঘরের মাঠে খেলছে তুরস্কে। আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের ফর্মটা খুব কনভিনসিং না, গ্যালাতাসারাইয়ের সঙ্গে লাস্ট সিজনে যেভাবে তারা খেই হারিয়েছে, এর আগেও এরকম একটা ছিল 90s দিকে লাস্টে যে ম্যাচটা হয়েছিল। তবে এরিক টেন হাগের জন্য এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তার প্রাইমারি যে ইয়াটা ছিল ব্রেন্টফোর্ডের সঙ্গে তার জয়টা দরকার ছিল, সেটা তিনি পেরেছেন। কিন্তু এফসি টোয়েন্টে পোর্তোর সঙ্গে কিন্তু তার ড্র রয়েছে, একটা ম্যাচও তিনি জিততে পারেনি, তার আসলে 3 পয়েন্ট পাওয়াটা খুবই জরুরি। তার মানে আসলে এই ঘটনা যেটা হচ্ছে, মরিনহো কি করেন সেটাই দেখার বিষয়, কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব ছাড়ার পরও তিনি বেশ কয়েকবার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছেন এবং সব মিলিয়ে ষষ্ঠ ক্লাব যার যেটাকে নিয়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে খেলতে নামছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.